পানশালার নর্তকীকে গণধর্ষণের অভিযোগ, ফোন করে ফাঁকা বাড়িতে ডেকে নির্যাতন, ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চার যুবক। সাহায্য করার কথা বলে ফোন করে ডেকে পানশালায় কর্মরত নর্তকীকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ওই তরুণীকে ডেকে এলাকার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা, সেখানেই তরল পানীয়ের সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয় তরুণীকে। তরুণীর দাবি, এরপরই অচৈতন্য হয়ে পড়ে সে। রাতে অচৈতন্য অবস্থায় তরুণীকে রাস্তার পাশে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চার যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায়। জানা গেছে হাবড়া এলাকার বাসিন্দা ওই তরুণী একটি পানশালায় নর্তকীর কাজ করেন। তরুণীর দাবি, রবিবার তার পূর্ব পরিচিত যুবক আকাশ তাকে ফোন করে ডাকে। তরুণী জানায় তার মায়ের শরীরের অবস্থা ভালো নয়, নিজেও অর্থনৈতিক সমস্যায় রয়েছে। তরুণীর দাবি, আকাশ তাকে ফোন করে ডাকে, অর্থনৈতিকভাবে সাহায্য করার কথাও বলে। সেই মতো রাত আটটা নাগাদ আকাশের সাথে দেখা করেন তরুণী। তরুণী জানান সেখানে আকাশ ছাড়াও আরও তিন যুবক আগে থেকেই উপস্থিত ছিল। এরপর তরুণীকে তারা একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। জানা গেছে বাড়িটি ধৃত টুকাই শিকদারের। ওই বাড়িতেই তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। ও আমার একটা বান্ধবীর ফ্রেন্ড হয়, আমাকে ফোন করেছিল কালকে রাত্রে, সন্ধ্যাবেলার দিকে ফোন করেছিল, আমাকে বলছিল যে আয় ঘুরতে যাব। আমি বলছিলাম যে দেখ আমার মায়ের শরীর খারাপ, আমি যেতে পারবো না, আমি একটু আর্থিক সমস্যার মধ্যে আছি, আমার একটু টাকার দরকার ইমিডিয়েটলি। তো ওরা বললো ঠিক আছে আয়, আমরা তোর হেল্প করবো। তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আমি আটটা নাগাদ ওদের ওখানে যাই, ওরা আমাকে একটা বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে ওরা ড্রিঙ্ক ট্রিঙ্ক করে আর আমাকেও জবরদস্তি ড্রিঙ্ক করায়। করানোর পরে ওরা চারজন মিলে আমার সাথে খুব খারাপ কাজ করেছে। করার পরে আমাকে খুব মারধর করে করে রাস্তার ধারে একটা জঙ্গল আছে ওইখানে আমাকে ফেলে রেখে ওরা পালিয়ে চলে যায় সবাই। তারপরে একজন একটা লোক গাড়ি নিয়ে যাচ্ছিলো, উনি আমাকে দেখে উনি দাঁড় করিয়ে তারপরে আমাকে তুলে আমাকে জল টল দিয়ে তারপরে পুলিশকে ফোন করলে তারপরে পুলিশ এসে আমাকে নিয়ে যায়। আমি চাই ও যে ওরা যে কাজটা করেছে এর উপযুক্ত শাস্তি যেন ওরা পায়। রাতে হাবড়া কমার্স কলেজের সামনে যশোর রোডের পাশে তরুণীকে ফেলে চলে যায় যুবকেরা। খবর পেয়ে পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে। এ বিষয়ে তরুণীর মা বলেন, সকালে শুনতে পেলাম ও আমাকে ফোন করেছিল, মানে আমি ফোন করেছিলাম, তখন বলছে যে মা এরকম আমার চারজন মিলে ডেকে এনে কি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং ওকে খুব মারধর করেছে, মালটাল খাইয়েছে, খাইয়ে ওকে নেশা বানিয়ে ওকে খুব মারধর করেছে। ওর সঙ্গে খুব জানি না, ও কজনকে চেনে আমি জানি না, কিন্তু ওই সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, করে ওকে মারধর করে আর কি অজ্ঞান হয়ে গেছিলো, তখন ওই চৈতন্য কলেজের ওখানে ফেলে গেছিলো। এখন আমি চাই যে আজকে আমার মেয়ের সাথে যেটা হয়েছে যেন ভবিষ্যতে এরকম না হয়, ছেলেগুলোর সেই সুব্যবস্থা চাই যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম না হয়। ঘটনায় তন্ময় পাল, আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার, গোপাল পাল এই চার যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতদের এদিন বারাসত আদালতে হাজির করানো হয়। যদিও তার ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আকাশ পালের মা। রাত্রে 10:30 বাজে, তখন আমাকে বললো কি মা আমি ঘনঘনিয়া খেলতে যাচ্ছি ফুটবল, আমার একটু আসতে দেরি হবে, তুমি ঘরে তালা দিয়ে রেখো, আবার ঘরে গাড়ি উঠায় সেই ঘরটায় তালা দিয়ে রাখলো। এবার রাত্রে পুলিশ গেলো আমার বাড়িতে, যায় ডাকলো, আমি উঠলাম, উঠার পরে বলছে এই ছেলে দুটো চিনেন, ছোটো ছোটো দুটো ছেলে, হ্যাঁ বলার পরে বললো যে আমি বলছি হ্যাঁ এই ছেলে দুটো চিনি, তো ছেলে দুটো সুভাষ পল্লীর মাঠে, বলছে যে ছেলে দুটো ওর কাছে শুনেন ওদের ঘরে বসে আপনার ছেলে মদ খেয়েছে, এই মেয়েটা সঙ্গে ছিল, আমরা চার পাঁচজন ছেলে মিলে আর আমি মিলে মদ খেয়েছি, মদ খাওয়ার পরে ওরা আমাকে মেরেছে, থাপচ্ছবাদ দিয়েছে, দিয়ে আমার কাছে 750 টাকা ছিল, টাকাটা নিয়ে গেছে। নেওয়ার পরে আমি পুলিশ স্যারদের কাছে গেছি যে আমি ওদেরকে বলছি, বলার পরে এখন ওরা নিয়ে আসলো, আমার যদি 750 টাকা দিয়ে দেয় আমি আর কিছু করবো না, আপনার ছেলেকে ডাকেন। আজকে সেটাকে বললো যে রেপ কেস বানিয়ে দিয়েছে, মেয়েটাকে মাঠের ভিতর পেয়েছে, অজ্ঞান অবস্থা পেয়েছে, এখন মেয়েটা হসপিটালে আছে, এই সমস্ত কথাগুলো এখন বলছে। অভিযুক্ত চারজনকে এদিন অশোকনগর থানার পক্ষ থেকে বারাসত আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। খবর পেয়ে নির্যাতিতাকে এদিন বারাসত হাসপাতালে দেখতে আসেন
উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নির্যাতিতার সাথে কথা বলার পাশাপাশি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। ওসি অশোকনগর আমাকে ফোন করে যে পাঁচ নম্বর মাঠে একটা মেয়েকে ভোরবেলায় পাওয়া গেছে আহত অবস্থায় এবং ওর কথা বলবার শক্তি নেই। তখন অশোকনগর থানা ওকে তুলে নিয়ে অশোকনগর হসপিটালে আসে, ওখানে ট্রিটমেন্ট হয়, তারপরে ও পুলিশের কাছে ডিটেলসে বলে। তো ওর একসাথে ডেকে ঢুকে আনে, ওর পরিবারের কেউ একজন অসুস্থ, সেই অসুস্থ তার ট্রিটমেন্টের জন্য বন্ধুদের কাছে কিছু আর্থিক হেল্প চায়। তো বন্ধুরা ওই মাঠেই ওকে ডাকে যে হেল্প এখানে আয়, আসলে আমরা হেল্প করি। সেখানে তারা নেশাগ্রস্ত থাকে, বাকিটা কী আছে, কী সত্যি কী মিথ্যে এটা পুলিশের ইনকোয়ারি, ডাক্তারদের চিকিৎসা, বিভিন্ন মেডিকেল রিপোর্টে ব্যাপারটা যাবে। কিন্তু এটা পুলিশ বা ওর পরিবারের লোকজন এটা বলছে যে চারজন মিলে ওর ওপরে বলৎকার করে, এটা অত্যন্ত অমানবিক পৈশাচিক। শুনেই আমি অশোকনগরে যাই এবং ইতিমধ্যেই পুলিশ সেই চারজন যারা গ্যাং রেপ করেছে তাদেরকে সকালবেলায় তাদের নিজের নিজের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়েছে। গ্যাং রেপের কমপ্লেন হয়েছে, আমরা সবাই এই মেয়েটার পাশে আছি এবং পুলিশের কাছে যেটা দাবি যে এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমাদের অশোকনগর এর বিধায়ক এবং আমাদের বর্তমান সভাধিপতি নারায়ণ গোস্বামী সাহেব, তো উনি ওনার উদ্যোগে উনি তৎপর হয়ে পেশেন্টকে নিয়ে এসছেন আমাদের কাছে। আমরা তার শারীরিক অবস্থা নার্সিং স্টাফরা ভাইটালসগুলো দেখছেন, আমি নিজেও তাকে পরীক্ষা করেছি, আমরা অ্যাডমিশন করিয়ে নিচ্ছি আপাতত, অ্যাডমিশন রেখে তার যাবতীয় চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করে দিচ্ছি। আপাতত স্টেবল, একটু মাথা ঘুরছে বলছে, কিছু ব্যথা বেদনা আছে, আমরা দেখে নিয়ে যা তার চিকিৎসা দরকার প্রয়োজনীয় চিকিৎসাটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।